আজকে আরম্ভ করব মহকুমার খবর, এক নজরে আমরা দেখে নেব। প্রথমে একটা বিক্ষোভের খবর দেখাবো, যে ক্ষোভ বিক্ষোভের একটা কর্মসূচি আজকে হয়েছে। সেটা হচ্ছে যে খানাকুলের আজগুবিতলা এলাকার একটা ক্ষোভ বিক্ষোভ, তাদের এলাকার রাস্তাঘাট সাজুরঘাট এলাকার খানাকুল দুই নম্বর ব্লকের বলপায়ে ওই এলাকার রাস্তার হাল খুবই খারাপ, দীর্ঘদিন ধরে বলে কোনো কাজ হচ্ছে না, সেই কারণে আজকে এলাকার মানুষ একেবারে অবরোধ করেন। যাবে এতটা কষ্ট হবে না, যতটা বলপাই ট্রান্সফরমার থাকে সাজুরঘাট পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা, আসতে যা মানুষের হেঁটে গেলেও কান্না লাগবে, হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি নেই, সাইকেল বাইক ওসব নিয়ে এলে কাঁধে করে আনতে হয়, মানে মানুষের কান্না ছাড়ার গতি থাকে না। আজকে আবার কিছুটা পরিমাণ ইট ফেলতে এসেছিল, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তাদেরকে ফেলতে না দিয়ে এই বলেছি যে আমাদের অবিলম্বে এই রাস্তা হয় ঢালাই নয় পিচ রাস্তা করতে হবে, দীর্ঘমেয়াদী যাতে টিকে সেই ব্যবস্থা করতে হবে। এবং এর আগে একটা মাছের গাড়ি তারা মানে মাছের গাড়ি উল্টে গিয়ে তার সমস্ত মাছ নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য দীর্ঘদিনে একটা একটা দুর্ঘটনার শিকার মানুষ হচ্ছে, সেই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আজকে এই ইস্যুতে অবরোধ করছি, যাতে অবিলম্বে রাস্তাটা মানে হয় ঢালাই এবং পিচ রাস্তা হয়ে যায় তার দাবিতে আমাদের আজকে অবরোধ এবং চলছে। শুনলেন ক্ষোভ বিক্ষোভের কথা, সেটা হচ্ছে যে একেবারে বল পায় খানাকুলের সেই এলাকার যে অবস্থা, রাস্তার যে হাল, মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে সাজুরঘাট যাওয়ার রাস্তা, সেই এলাকার মানুষ তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন। এবার খানাকুলেরই পোল এলাকার সেই এলাকার রাস্তার হাল খুবই খারাপ, এলাকার মানুষের বক্তব্য যে পঞ্চায়েতকে বলেও কিছু হচ্ছে না, খানাকুল একেবারে পোল এক নম্বর অঞ্চলের যে রাস্তার হাল সেটাও আপনাদেরকে দেখাবো, যে কি হাল আপনারা দেখুন, যে এই হচ্ছে অবস্থা পোলের, সেখানকার রাস্তা সংস্কার নিয়ে বারবার বলা হচ্ছে সেটাও কোনো কাজ হচ্ছে না, এবং যে কারণে এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন যে পঞ্চায়েতকে বারবার বলেও লাভ নেই এবং এটা সংস্কার যে দরকার সেটার কোনো উপায় নেই, এবং আগে থেকেই বা কেন এটার ব্যবস্থা নেওয়া হয়নি, এ নিয়েও কিন্তু এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলছে। খানাকুলের আর একটা ঘটনা আজকে, যে বড় বাঁধ, সেই বড় বাঁধ যে চাষের জন্য দেওয়া হয়, সেই বাঁধ যেহেতু চাষ হয়ে গেছে মুন্ডেশ্বরী নদীর, সেই বড় বাঁধ যখন জেসিবি নিয়ে কাটাতে যান সেখানে দেখা যায় সে জেসিবি একেবারে তলিয়ে যায়, এতটাই জলে মানে এ ছিল, ফোর্স ছিল, সেই জেসিবি সমেত তলিয়ে যায়, যদিও জেসিবির চালক কোনো ক্রমে প্রাণে বাঁচেন, এবং একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, জেসিবি একেবারে অত ভারী একটা জেসিবি সেটাও কিন্তু তোড়ে ভেসে যায়। দেখলেন যে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল, কোনো ক্রমে প্রাণে বাঁচেন চালক। এবং আজকে আর একটা বিষয়, সেটা হচ্ছে জানেন যে চীন ভারতের যে সংঘর্ষে আমাদের ভারতের যে 20 জন জওয়ান শহীদ হয়েছে, সে তাদের আত্মার শান্তি কামনায় অনেকে সদর্গ জানাচ্ছেন, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন, এবং আজকে আমরা একটা, কালকে তো আমরা ছবি দেখেছিলাম খানাকুলের বন্দরে, এবং আরামবাগের TMCP একেবারে ছাত্র পরিষদ তরফ থেকেও আজকে কিন্তু একটা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আর কর্মসূচি আজকে নেওয়া হয়েছিল, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে ছাত্র পরিষদ তাদের তরফে আজকে কিন্তু এই ধরনের শ্রদ্ধার্ঘ্য কর্মসূচি আজকে নেওয়া হয়েছিল। আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম দের এর উদ্যোগে আজকে এই একেবারে কর্মসূচি নেওয়া হয়, এবং সেখানে ছিলেন রাজেশ চৌধুরী ব্লক, একেবারে তিনি যে তৃণমূলের সভাপতি রাজেশ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের শহরের তিনিও ছিলেন, এবং একেবারে চিন্ময় রায় যিনি আরামবাগ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনিও কিন্তু আজকে ছিলেন এই কর্মসূচিতে, সেটাই আপনারা দেখছেন। আর একটা বিষয় খানাকুলের, সেটা দেখাতে হবে যে খানাকুলের সাপত এলাকার এক গৃহবধূ তিনি কিন্তু ভীষণভাবে অত্যাচারের শিকার হচ্ছেন, একবারে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ, তাকে তার উপর ভীষণই নির্যাতন করা হচ্ছে, এটাই কিন্তু অভিযোগ আমাদের কাছেও এসেছে, আমরা সেই খবর আপনাদেরকে দেখাবো, যে সাপতের, খানাকুলের সাপতের ছবি।
এই ছবির মাধ্যমে তুলে দেখাচ্ছি। আগামীকাল অর্থাৎ বুধবার একটি সাপত গ্রামে মর্মান্তিক ঘটনা ঘটে। এই মেয়েটিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মেয়েটিকে, এই মেয়ের শাউরি এবং ননদ সারাদিন একে অত্যাচার করে এবং মারধর করে, এবং রাত্রে বাড়িতে যখন শুয়ে থাকে, স্বামী তখন কাজেতে ব্যস্ত ছিল না বাড়িতে থাকায়, শাউরি ননদ গায়েতে কেরোসিন তেল ঢেলে এই মেয়েটিকে পুরানোর চেষ্টা করে। দেখুন, এরকম একটা অভিযোগ আমরা খানাকুলের সাপত এলাকার। আমরা আইডেন্টিটি এখনও ডিসক্লোজ করলাম না, আমরা চাই যে বিষয়টি যাতে বড় কোনো ঘটনা না ঘটে, এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। অন্তত এলাকার মানুষজন যারা একটু বোঝেন তারা যেন পরিস্থিতিকে সামাল দেন, কারণ সংসার কারোর ভেঙে যাক, কোনো গৃহবধূকে এরকম একটা নির্যাতনের শিকার হতে হয় সেটা আমরা কখনোই চাই না। আমরা চাই একটা শান্তির পরিবেশ ফিরে আসুক, এটা নিয়ে বিরাট হইচই বা কিছু নয়, শুধু আমরা একটু নজরে যে রেখেছি সেটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করলাম। আমরা চাই এই বিষয়ের যেটা অশান্তি বা মনে হচ্ছে সেটা যেন খুব আপোষে মিটে যায়, কারণ সংসার ভেঙে যাক বা কোনো বধূকে চরম নির্যাতনের শিকার হতে হয় এটা কিন্তু কখনোই আমরা চাইব না। এবং এটাও চাইব না যে আইনি বেড়াজালে এতটাই তারা জড়িয়ে যাবে গোটা পরিবার, যার জন্য সংসারটাই আর ঠিকঠাক হবে না, সংসারে অশান্তি তার জন্য লেগে থাকবে সেটাও চাই না। যতটা বিষয়টা ছোট করে আপোষে মিটে যায় এবং একটা সাংসারিক জীবন যাতে শান্তিপূর্ণভাবে হয়, শ্বশুর শাশুড়ি সবাই যেন একসঙ্গে থাকতে পারেন, সে বিষয়ে এলাকার নিশ্চয়ই অনেক মানুষ রয়েছেন তারা যাতে বিষয়টাকে মিটিয়ে দিতে পারেন, কোনো রকম অনিয়মে না, একেবারে যে মিটিয়ে দিতে পারে সব থেকে ভালো বিষয়। আমরা সবসময় চাইব সুন্দরভাবে এই সংসার চলুক এবং যে ভুল বোঝাবুঝি বা যেটা তৈরি হয়েছে সেটা খুব দ্রুত মিটে যাক। আমরা আর একটা খবর আমরা দেখাবো যে বিজেপির জয়েনিং কর্মসূচি আজকে একেবারে যেটা হয়েছে, বেচারাম মান্না যিনি হুগলি জেলার, আপনারা জানেন সেই এলাকার একটা জয়েনিং কর্মসূচি, সেখানেও বিজেপিতে জয়েনিং কর্মসূচি আজকে হয়েছে, তার এলাকাতে অনেকেই বিজেপিতে যুক্ত হয়েছেন, সেই ছবি আপনাদের। এভাবেই জয়েনিং কর্মসূচি হচ্ছে এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরও জয়েনিং কর্মসূচি হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং যখনই বিজেপি থেকে আসছেন তারা বলতে চাইছেন যে প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ জয়েন করছেন না, এটাকে তারা তাদের মতো করে সাজিয়ে প্রচারে আসছে বিজেপি, এটাই বলার চেষ্টা করছে। এবং আর একটা খবর শেষে, সেটা আমরা ভিজুয়ালি আপনাদেরকে দেখাতে পারছি না, খানাকুলি আজকে ঘটেছে, খানাকুলের ঠাকুরানী চকের কাছড়া গোডাউন এলাকায় একটা অশান্তি হয়েছে, কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকে কেন্দ্র করে বচসা এবং সেখান থেকে মারামারির মতো ঘটনা, এবং কয়েকজনকে হাসপাতালেও পাঠাতে হয়েছে। আজকে সন্ধ্যা রাতে এই ঘটনা ঘটেছে, বিষয়টি পুলিশের নজরে এসেছে, দেখা যাক পুলিশ এ বিষয়ে কী তদন্ত করে। আমরা শেষ করছি আজকের এই মহকুমার এক নজরে খবর, আপনার নজর রাখুন আরামবাগ টিভিতে।